কমরেড মালদান করবেন জলপাইগুড়ি জেলার প্রতিকৃতিতে মাল্যদান করবেন বিপিন চন্দ্র রায়, আমাদের শ্রদ্ধেয় নেতা এবং মাল্যদান করবেন বিকাশ ঘোড়া অ্যাসেম্বলির মুখ্যমন্ত্রী সরকার সিং, সরকারি কর্মচারী আন্দোলনের অন্যতম নেতৃত্ব তথা আমাদের শিক্ষক নেতা কমেট কাছ থেকে কেড়ে নিয়েছি, তার প্রতি জানাই গভীর সমবেদনা। কমরেড শিবচন্দ্র রায় লাল সালাম এবং ফেডারেশনের প্রাক্তন ডেপুটি সাধারণ সম্পাদক কমরেড, আমাদের যে কর্মচারীরা আছেন তাদের উদ্দেশ্যে বলার জন্য আজকের এই সম্মেলনে আমাকে আমন্ত্রণ করার জন্য হচ্ছে আমাদের ডাক কর্মচারী যে সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ পোস্টাল এমপ্লয়িজ, তার দ্বিবার্ষিক যে সম্মেলন সেই সম্মেলন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এসেছি কলকাতা থেকে, আমরা সার্কেল প্রতিনিধি হিসাবে এখানে এসেছি। এটা আমাদের বিভাগীয় সংগঠন, আমাদের যে টায়ারগুলো বিভাগ, তারপরে সার্কেল, তারপরে অল ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের ডাক কর্মচারীদের নিয়েই হচ্ছে আমাদের সংগঠন। আজকে এখানে এই সম্মেলনের মধ্য দিয়ে কোনো বার্তা বা কোনো দাবি কি আছে আপনাদের? অবশ্যই, আমাদের দপ্তরগত যে সমস্যা, আমাদের দপ্তরের যে আস্তে আস্তে যে সংকুচিত করে দেওয়া হচ্ছে, দপ্তর থেকে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে ধরনের পরিকাঠামো, সেই পরিকাঠামোর ক্ষেত্রে যাতে আরও উন্নতি ঘটে সেই দাবি আমরা উত্থাপন করছি। আমাদের দপ্তরে যে বিভিন্ন ক্যাডারের যে শূন্যপদ, সেই শূন্যপদগুলো পূরণ করতে হচ্ছে। আমাদের দপ্তরের যে অবৈজ্ঞানিকভাবে যে মডার্নাইজেশন, সেই মডার্নাইজেশনের ক্ষেত্রেও যাতে আর কি সঠিকভাবে আর কি দপ্তরে মডার্নাইজেশন ইমপ্লিমেন্ট হয়, যার মধ্য দিয়ে আমরা সঠিকভাবে মানুষকে পরিষেবা দিতে পারি, তার জন্যই হচ্ছে আমরা এখানে আলোচনা করব। অন্বেষা বিশ্বাস, আমি সার্কেল সেক্রেটারি, আমাদের যে গ্রুপ সি সংগঠন তার সার্কেল সম্পাদক।